সোজা সাপটা কথা হচ্ছে, এখন যেহেতু আমার স্ত্রী আমার সাথে সংসার করছে, আমরা সহি সালামতে সংসার করছি, আপনি কেন আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে? জানি এই যে বেহায়া দুইটা মেয়ে আপনার সাথে বৈশা আছে, তাদের আত্মপরিচয় কি? আপনি নাকি আপনার স্ত্রীকে বের করে দিয়েছেন বাসা থেকে? আমার বউ রে শয়তানের শয়তান, এরম মানে এরম ডাইনি বেডি, এরম ডাইনি বউ খাইতাছি এইটাতে তোর হয় না, আবার বোরবেলা তোর দায়িত্ব উড়াইয়া আমার সেহেরি খাওয়ার লাগে। হ্যাঁ শিহরি তো আল্লাহ তাআলা খাইতে বলছে, এটা আল্লাহর ইবাদত, রোজা ফরজ। আচ্ছা আমি যে সকালবেলা নাস্তাটা খাই ওইটারও তো সেহরি মনে করে খাইলে হয় তাই না? জি না, এটা হয় না, কারণ কোরআন তো একটাই, মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেই যাকে সৃষ্টি করে রেখেছিলেন, যার ওসিলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছি শুনছি, এটা শুনছি তো, তিনি তার উম্মত আমরা, তিনি যা বলে গেছেন আমরা তো সেটাই পালন করছি। কোরআনে আছে আপনি রোজা রাখবেন, আপনাকে রোজা করতে হবে, নামাজ পড়তে হবে, এগুলি কোরআনের কথা। আমি পারি না, আমার কি দা সহ্য হয় না, আমার সকালবেলা খাইতে হয় একটু পরে খাইতে হয়, রোজা রাখতে আমি পারি না, সহ্য হয় না। সাত তো কুইমা যায় রোজা রাখলে শুকায় যায়, আমি সোফা বাইঙ্গা যায়, মেয়েরা পরে পছন্দ করে না। বিয়ের পর মেয়ে, বিবাহের পরে মেয়ে আরো বেশি আসে, তুই সেটা তো মনে করেন বিয়ে বাহিত রে বেশি পছন্দ করে, বুঝে না আল্লাহ মাফ করো ভাইজান। উল্টো পথে উল্টো রথে সবাই চলতে পারে, আল্লাহর পথে চলতে গিয়ে কত বাধা, সাফা ভেঙে যায়, ক্ষুধা লাগে, একটা মাস সিয়াম সাধনার মাস, সেই সিয়াম সাধনার মাসে আপনি আল্লাহর ইবাদতটুকু করতে পারছেন না, আপনি তো আল্লাহর সমস্ত অস্তিত্ব থেকে বহিষ্কার, আল্লাহ আপনাকে পরীক্ষার সব শেষ স্তরে নামিয়ে দিয়েছেন, রমজান মাস আপনি রোজা রাখতে পারছেন না, সি ভাই সি, আপনার যে ভবিষ্যতে কি আছে তা আপনি বুঝতে পারছেন না। স্ত্রীকে বুঝান, বুঝিয়ে আপনি নিয়ে যান আল্লাহর পথে, আসুন আপনার স্ত্রীর কথা শুনুন, একজন ভালো স্ত্রীকে কখনো জীবন থেকে সরাবেন না, আল্লাহ আপনার উপর লানত দিবে, যে লানতে আপনি ধ্বংস হয়ে যাবেন, অঙ্গার হয়ে যাবেন। আল্লাহর পথে আসুন, যে কটা রোজা আপনার জীবন থেকে চলে গেছে বাকিগুলো করার চেষ্টা করুন ভাই, প্রথম প্রথম আপনার একটু কষ্ট হবে, তারপর দেখবেন সয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। আর এই রোজা থেকে আপনাকে পণ করতে হবে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সর্বোপরি ইবাদত যা আছে তা করবেন। আপনি আপনি ঠিক কথাই বলছেন, সত্যি তো একজন নেককার স্ত্রী আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর আমি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহারে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি, এটা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার চোখটা খুইলা দিয়েছেন ভাই, আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞ থাকলাম আমি, আর আমি আপনার কথা দিতেছি কালকের থেকে, কালকের থেকে আমি সবগুলো রোজা রাখার চেষ্টা করুম এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুম, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করে, একটু দোয়া করে। প্রথমে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসুন আপনার বাড়িতে, সেটা আপনার বলতে হইব না, সেটা আমি দ্বিতীয়বার করতেছি, কিন্তু তার আগে আমার প্রথম আর একটা কাজ করে গেছে, সেটা আমাকে করতে হবে। আমার ফেসবুকে যত যত বাজে মহিলারা আছে, বাজে মেয়েরা আছে যারা আমার উস্কানি দেয়, এগুলো আমি ব্লক করে দেব, আর আমি আবার বউরে দেয়া
প্রয়োজন হলে ওর হাতে পায়ে ফিরে ওরে বুঝাই আমি নিয়ে আসছি। আপনি আমার জন্য দোয়া করে দেবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহর পথে আসুন, ইসলামের পথে আসুন। আসসালামু আলাইকুম। এবং ওদের বাসায় থাকতে আসরের আজান দিয়ে দিছিল, আমি নামাজটাও আদায় করেছি। আল্লাহ আরো শেষ রহম, খুশি হয়ে যাও। ধন্যবাদ। আজকে আপনি যদি না থাকতেন তাহলে হয়তো বা আমার স্বামী কোনোদিন নেকের পথে আসতে পারত না, আর আমিও কোনোদিন আমার স্বামীর সাথে মিশতে পারতাম না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মহান রব্বুল আলামিনকে যিনি আপনাদের রহমত দান করেছেন। আসুন। জি, আর শুনো, হুজুরের সামনে কথা দাও, প্রতিদিন সেহের সময় কিন্তু আমারও উঠায় দিবা। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া আল্লাহ, পৃথিবীর সকল সময়ের স্ত্রী যেন একা আমি। রঙ্গিলা 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 রে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা, আমাকে হুজুরের বউ না? আহা রে, এই এলাকায় যে কটা মানুষ আছে আপনারা দেখলে মোর বেশি মায়া লাগে, খুব মায়া লাগে। কেন নয় বলেন? এই হুজুরের সাথে আপনি বিবাহ করেন, সংসার করেন, হুজুরের সঙ্গে কি আপনার পোষে? কেন পোষবে না ভাই? আহা, পোষবে কেমনে বলেন? হুজুর মানুষের হইল নানান বাইন্ডিং, এই সুন্দর একটা পোশাক পরা যাবে না, একটু মডার্ন হয়ে চলা যাবে না, সুন্দর করে টিভি দেখা যাবে না, মোবাইল ঘাটা যাবে না, টিকটক করা যাবে না, একটু সুন্দর পুরুষের দিকেও তাকান যায় না, এইটা হইলে কি হয় বলেন? না ভাই না, ইসলামের পথে তো এগুলো বলা নাই, তাই না? আর সে তো ভালো লোক, সে ভালো লোক দেখে তো ভালো আদেশ দিচ্ছে। আরে ভালো লোক উনি, আমি কি কম ভালো লোক? হ্যাঁ, এই এলাকার আরো দশটা মেয়ে মোকে ভালো বলে, তারা মোর সাথে চলে ফেরে ঘুরে খায় দায়, তারাও তো মোকে ভালো বলে, মুই কি কম ভালো? না ঠিক আছে ভাই, আপনিও ভালো। আপনি কি আর কিছু বলবেন? আপনার জন্য আমার দরজা কিন্তু সব সময় খোলা। তবে আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি বলতেছেন? এসব কখনো বলবেন না, আপনি ভালো থাকেন। আপনার কাছে আসলে, আপনি মোর কলিজাটার ভিতরে আসলে তো আমি ভালো থাকতাম, অসুবিধা নাই, হাল ছাড়তে নাই, একবার না পারিলে দেখো শতবার। হুজুরের বউকে আমার চাই। তোমাদেরকে দুইজনকে আল্লাহ কি দা বানাইছে সেটাই বুঝি না, দুইটা মেয়ে মোর সাথে প্রেম করে একসাথে, কিন্তু কেউ কারোর সাথে দ্বন্দ্ব করে না, এটা ভালো লাগে। আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আরে দাদু, এখনই আপনার আসতে হবে, দেখতে আছেন দুইটা গার্লফ্রেন্ডকে ম্যানেজ করছি। আপনা, ওয়ালাইকুম আসসালাম। যান কাকু, নামাজ পড়ব না, আজান দিলে যান। আমার দরকার আছে আপনাকে, আপনি আমার স্ত্রীকে আমার বিষয়ে কিছু কথা বলেছেন, সেজন্য আপনার কাছে এসেছি। ও হুজুর। জি। আমনে, আরে হুজুর, আপনি মানুষের ভালো কথা বলেন, কিন্তু আপনি আমার জীবন থেকে কত বড় জিনিসটা যে কাইরা নিয়েছেন, আপনি আসছেন এখন ভালো কথা বলার জন্য, কি বলবেন বলেন? শুনেন, জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছু নির্ধারণ করে রাখে মহান রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ এটা নির্ধারণ করতে পারে না। জন্ম তিনি চাইলেই হবে, মৃত্যু তিনি চাইলেই হবে, বিবাহ চাইলেই হবে। বিবাহটা তো মুই চাইছিলাম আপনার বউকে করতে, আপনি কি করছেন, লইয়া গেছেন গা? আপনার ভাগ্যে নেই, মহান আল্লাহ আপনার ভাগ্যে রাখেন নাই বলেই আপনি পান নাই। সোজা সাপটা কথা হচ্ছে, এখন যেহেতু আমার স্ত্রী আমার সাথে সংসার করছে, আমরা সহি সালামতে সংসার করছি, আপনি কেন আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে? জানি এই যে বেহায়া দুইটা মেয়ে আপনার সাথে বৈশা আছে, তাদের আত্মপরিচয় কি? তারা মৃত্যুর কথা জানে, তারা জীবনের কথা জানে, কবরের আজাবের কথা জানে, আল্লাহর ইবাদতের কথা জানে, কিছু জানে না বলেই আপনার সাথে দুইজন এসে প্রেম করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। তাই বলছি আল্লাহর পথে আসুন,
এই জগৎ চিরস্থায়ী না, পরকাল চিরস্থায়ী। পরকালে আপনাকে যেতেই হবে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকে জ্ঞান দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই। তবে ইসলামকে নিয়ে অনেকে কটুক্তি করে, কিন্তু সেই ইসলামের ছায়াতলে আসার মতো মনমানসিকতা অনেকেরই নেই। যেমন আপনি আমার স্ত্রীকে অবান্তর কথা বলছেন, এটা কি ঠিক? কখনোই না। আল্লাহর পথে আসুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মাইন্ড ভালো থাকবে, ওইটা একটা ব্যায়াম, রোগ ব্যাধি থেকেও দূরে থাকবে। বেহাল্লাপন এইসব প্যান্ট পরা মেয়েদের সাথে আপনি চলছেন, আপনার মধ্যে আর তাদের মধ্যে ডিস্টেন্স কি? আল্লাহ আপনাদের হেফাজত করুন। আপনি ঠিক কথাই বলছেন হুজুর। আসলেই তো, আল্লাহ যদি আপনার স্ত্রীকে আমার জন্য লিখে রাখতো, আমি অবশ্যই তাকে পেতাম। এখন সে যেহেতু আমার কপালে নাই, তাকে আমি পাইনি। আর আমি এইভাবে যে দুনিয়াতে মাস্তির মধ্যে আছি, আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, সেইটাও তো আমি কখনো চিন্তা করি নাই। আপনি আসলে আমার চোখ খুলে দিয়েছেন হুজুর, আমি আমার ভুলটা উপলব্ধি করতে পারতেছি। আমি আসলাম, বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনো, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমরা দুজনই আমারে ভালোবাসো, দুইটা মানুষ কিভাবে একজনকে ভালোবাসো সেটাও আমি বুঝতেছি না। তোমাদের ভালোবাসার মধ্যে ভেজালও থাকতে পারে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের দুজনের মধ্যে যে সঠিকভাবে ইমানের পথে, একদম ইমানের পথে যে আসতে পারবা, বোরখার মধ্যে থাকতে পারবা, পর্দার মধ্যে থাকতে পারবা, সে আমার কাছে আসবা, আমি তাকে বিয়ে করব। অন্যথায় তোমরা আমার সাথে আর কখনো দেখা করার চেষ্টা করবে না। তোমাদের সাথে যত অন্যায় করছি মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যাও 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 যাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ।